তোমার বউ অজ্ঞান হয়ে গেছে আর তুমি তার চুল নিয়ে বেনি গাচ্ছ, আর এমন টেনশন নকুল দেখাচ্ছে মনে হচ্ছে ওয়াইফটা তোমার না। বৌদি, তুমি আরো দয়া করে একটু মাথা করো না, বৌদিকে মাথা করে তুমি মরে যাবে, তুই বাইতে না তো। আমি বাসে যাই না, আমি বাসে যাই না, আমি এই জীবনটাকে ছেড়ে দিই, আমি এই জীবনে রাখতে যাই না। আল্লাহ আমার তুমি কি দেখাইলো? ও দাদা গো দাদা, তিনটা মেয়ে, দাদা তিনটা মেয়ে সাথে, এই অ্যালেক্স, এই অ্যালেক্স। বৌদি, ভাবি বৌদি, এটাও একটা ডিজিজ, মনে কর তিন চার মিনিট খিচ খেয়ে থাকবে, তারপর টপ আপ করে উঠে নর্মাল হয়ে যাবে, টেনশন নিস না, টেনশন নিস। ও মালিক, অ্যালেক্স তুই কি বলছো? সাড়ে সাত মিনিটের মধ্যে জ্ঞান হির বন্ধ, আসতে দশ মিনিট হয়ে গেছে, তুই তো জ্ঞান হিরে না, কই হিরে না তো। অবধি ধৈর্য হারা হচ্ছিস কেন নকুল? হ্যাঁ ধৈর্য হারা হচ্ছিস কেন? ধৈর্য মা খালা করলে হবে, ধৈর্য মাইন করবে তো, চলে আসবে, চলে আসবে। আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারলাম না অ্যালেক্স, আর তুমি এত কুল কি করে আছো? তোমার বউ অজ্ঞান হয়ে গেছে আর তুমি তার চুল নিয়ে বেনি গাচ্ছ, আর এমন টেনশন নকুল দেখাচ্ছে মনে হচ্ছে ওয়াইফটা তোমার না। এই এই সামরা কথা হচ্ছে, এই তুই আর তানিশা মিলে হেতির ফোন দিছস কি লে? কি লে তুই তোর ফোন দিছস কি লে? ফোন দেওয়ার কারণ তো এদিকে না আসে, এদিকে না আসে না, তুই কাছে আচ্ছা অবস্থা হইতো কি আশ্চর্য। অ্যালেক্স তার এই সামরা কথা কচ্চা, কিন্তু একসার চুপটাক টাড়ি সিরি জ্বালামু তোলাই তোল্লাই চার বদির এই অবস্থা, হেতি এটা সচল মাইয়াও কেন উড়ে নিচ্ছে শুধুমাত্র তোল্লাই সতন। একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি, আমার বা তানিশার জন্য তার এরকম কোনো কিছু হয় নাই। চুপ থাক শতানের বাচ্চা, তুই আর তানিশা মিলি ফোন করছ, ইয়ালাই মোদি জানা আছি। একদম বাজে কথা বলবি না, সে হলো গিয়া অ্যালেক্সের ওয়াইফ, তার ওয়াইফ তার হাজবেন্ডের কাছে আসতেই পারে। হ্যাঁ তার ওয়াইফ আসছে, আসার পর তার হাজবেন্ডের নষ্টামি তার চোখের মধ্যে ধরা পড়ছে, এখানে কার কি করার আছে সেটা বল। কষ্টে আর কই যে হাড়ি যাইতেছে, আই আর নিতে পারতেছি না রে অ্যালেক্স মালিক, কা তোরে আই কই এর ভাই, যদি আর বৌদির কিছু হয় তোর গাড়ে কিন্তু কল্লা থাকতো না, আয় কিন্তু তোর কল্লা হালা দিউম, এক কবে কল্লা হালা দিমু যদি আর আর বৌদি যদি কিছু হয়। কিচ্ছু হবে না, রিল্যাক্স, কনফিউজ হয়ে গেছি বউ আমার না তো, টেনশন দিছিস কেন, রিল্যাক্স। আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আচ্ছা এখন যে সিচুয়েশনের মধ্যে আছি, এর মধ্যে যদি ডাক্তার না ডাকি তাহলে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে, তখন কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু। তোরা কিন্তু